রাজ্যের একাধিক জেলায় আবাস যোজনার নামে তালিকা দিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। কখনো বিরোধীরা অভিযোগ তুলেছেন, তো আবার কখনো সাধারণ গ্রামবাসী। এরপরই নড়েচড়ে বসে মুখ্যমন্ত্রী। প্রতিটা জেলার জেলা শাসক ও মহকুমা শাসককে আবাস যোজনার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই নির্দেশ মতোই এবার সঠিক উপভোক্তারা যেন আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত না হন, তার জন্য ময়দানে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিকরা। এদিন খোদ উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী সন্দেশখালী এক নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সুন্দরবনের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে আবাস যোজনার তালিকাভুক্তদের আর্থিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা। প্রশাসনিক আধিকারিকরা এদিন তাদের বক্তব্য লিপিবদ্ধ করলেন এবং আশ্বাস দিলেন সঠিক উপভোক্তারাই আবাস যোজনার ঘর পাবেন। একই সঙ্গে অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ যাবে বলেও জানিয়েছেন তারা। এদিন প্রশাসনিক আধিকারিকদের স্বয়ং সার্ভের কাজ করতে দেখে উৎসাহী সাধারণ মানুষও। আগামী দিনেও এমনভাবে এইভাবেই আচমকা পরিদর্শন চালিয়ে যাবেন প্রশাসনিক কর্তারা, তাতে আবাস যোজনার কাছে স্বচ্ছতা আসবে বলেই মনে করছে অনেকে। আমাদের ব্লক থেকে তো সমস্ত গ্রাম পঞ্চায়েতেই যাওয়া হচ্ছে সুপার চেকিং করতে। ডিএম স্যার, এসডিও স্যার, আমার ব্লকের বয়ারমারি দুই গ্রাম পঞ্চায়েতের খাসশাকদাহ এবং চুচুড়া মৌজা এবং বিস্তীর্ণ ভাবে ঘন্টাখানেক ঘন্টা দেড়েক ধরে ঘুরে দেখে। গ্রামবাসীরা তাদের সার্ভে একবার হয়ে গেছে সেটা জানিয়েছে এবং ডিএম স্যার দেখেছেন যে মানে পাকা বাড়িকে যেন অ্যালাউ না করা হয় যে নির্দেশিকা রয়েছে আমাদের পিএনআরডি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে, সেইটা যেন ফলো আপ হচ্ছে এবং ঠিকঠাক কাজ যাতে হয় সেটারই একটা তদারকি বা সুপার ইন্সপেকশন ছিল। আবাস যোজনার তালিকা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কখনো বিরোধীরা অভিযোগ তুলেছেন, তো আবার কখনো সাধারণ গ্রামবাসীরা। এরপরই আবাস যোজনার ঘর নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতিটি জেলার প্রশাসনিক আধিকারিকদের সরজমিনে নামের তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। সেই মতো এবার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর পেট্রাপোল থানার ওসি উৎপল সাহা তার বেশ কয়েকজন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে বনগাঁর ছয় ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার খলিতপুর গ্রামে ঘরের তালিকায় যাদের নাম আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন। এদিন পুলিশ আধিকারিকদের স্বয়ং সার্ভের কাজ করতে দেখে উৎসাহী হন সাধারণ মানুষও। আগামী দিনেও এমনভাবে এই পরিদর্শন চালিয়ে যাবেন প্রশাসনের কর্তারা এবং আবাস যোজনার কাজে স্বচ্ছতা আনবেন বলেই মনে করছে অনেকে। আপনি আপনার মেয়ে ধরো মেয়ে আপনার সঙ্গে জামাই জামাই এই বিয়ে হয়েছে এখনো থানা থেকে বড়বাবু এসেছিল, ঘরে ঘর দেবে তাই এসেছিল। আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন, আমি বললাম আমি পঞ্চায়েতে কাজ করি, ভিজিটির কাজ। তারপর আর কিছু বলবো জিজ্ঞাসা টেয়ার করে ফটো তুলে নিয়ে চলে গেল। অফিসার স্যার, ওসি সাহেব, পেট্রাপোল থানা। কি জিজ্ঞাসা করলো? ঘরের বিষয়ে জিজ্ঞাসা করছে, ঘরের কথা জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করলো? বলছে এখানে ঘর হবে, এটা কি আপনার বাড়ি, আপনার নাম কি, আপনার স্বামী কি করে, আপনার ছেলে মেয়ে কটা। এই ন বছর ধরে ঘর দেবে দেবে করে এই এখনই ঘরটা এসেছে বললো। তাই আমার বলেছিল যে আপনি বাড়ি থাকবেন, যে অফিসার মানে ভিডিওর থেকে লোক আসবে কি থানা থেকে বড়বাবু আসবে সে কথা বলেছে।